ওকে, আমরা গত পর্বের ক্লাসগুলোতে দেখাইছিলাম কিভাবে বিজনেস ম্যানেজার থেকে, এটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার, এর ভিতর থেকে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট মূলত দুইটা তৈরি করা যায়, ঠিক আছে? আমরা যদি বিজনেস ম্যানেজারে যাই, এই যে ধরো আমরা একটা অ্যাড রান করতেছি, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এটা কোথায় আছে? এই বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টে আছে, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্টের ভিতরে আমরা একটা বিজনেস, মানে একটা বিজনেস ম্যানেজারের ভিতরে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো। যেহেতু আমার এখানে সি মোর অ্যাড অ্যাকাউন্ট যদি দেখি, তাহলে এখানে আমার দুইটা আছে, এই দুইটা হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে খোলা হয়েছে। টোটাল তুমি দুইটা, মানে একটা ফেসবুক আইডি থেকে দুইটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবা। এটা করতে হয় কোথা থেকে? মূলত বিজনেস ম্যানেজার থেকে, এখান থেকে মূলত অ্যাড অ্যাকাউন্টটা করতে হয়। কেউ কেউ আছে অন্য বিভিন্ন জায়গা থেকে করার কারণে তাদের অ্যাড অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্ট খেয়ে যায়, বা যদি ফেসবুকের, যদি ধরো আমি আরেকটা জিনিস দেখাই, ফেসবুক, ফেসবুকের এখানে আসি, এখানে ফেসবুকের যে জিমেলটা আছে সেই জিমেল এবং সব কিছু যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু পেজ রেস্ট্রিক্ট, মানে পেজ অথবা অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট খাইতে পারে, ঠিক আছে? কোনো সমস্যা নাই। তো ধরেন এখানে আমি চলে গেলাম, এখান থেকে সেটিংয়ে চলে যাই, সেটিংস প্রাইভেট, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে চলে যাবেন সেটিংসে আবার, ঠিক আছে? এখানে যদি আসি, এখানে আমরা যদি অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করি, এখানে একটা জিমেল আছে, এই জিমেলটা যখন এখানে আপনি দুইটা বা তিনটা আরও বেশি কিন্তু জিমেল অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে? যেহেতু আমার এটা কনফার্ম আইডেন্টি কার্ড ভেরিফাই করা আছে, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই, কারণ অ্যাকাউন্ট এখন পরিপূর্ণ ভালো পজিশনে আছে, ঠিক আছে? এটা হ্যাক তারপরে অ্যাকাউন্ট নষ্ট হবে না। তো এখানে যখন আপনি আরও দুইটা অ্যাড অ্যাকাউন্টের জন্য দুইটা জিমেল অ্যাড করবেন, এই জিমেলটা আমি দেখাইতেছি, এটা কোনো বিষয় না, উপরে এই একটা জিমেল দিছি, এটা হচ্ছে প্রাইমারি জিমেল আর এটা হচ্ছে অ্যাড জিমেল, আপনি আরও অ্যাড করতে পারবেন, আপাতত দুইটা করতে পারে। এই দুইটা দিয়ে আপনি দুইটা বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার এসে দুইটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এবার যদি আমি এখানে ক্লিক করি ক্রিয়েট, এখান থেকে নাম দিতে হবে, ইউজার নেম দিতে হবে, আর ওই যে বিজনেসের যে এই ফেসবুকের যে মেলটা আছে এখানে দিলেই একটা, মানে একটা ভেরিফিকেশন কোড যাবে জিমেলে, ওইটা অ্যাপ্রুভ করলে আপনার মূলত একটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে। কারেন্ট আসছে তো একটু? ওকে, আমি ওকে, বিজনেস ম্যানেজার হয়ে যাবে। বিজনেস ম্যানেজারের ভিতরে মূলত অ্যাড অ্যাকাউন্ট থাকে। এই যে দেখেন, এটা হচ্ছে পেজ। এখন মূলত আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা, মানে বিজনেস কোনটা আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়। একটা হচ্ছে, দুইটা জিনিসই হয় সবসময়, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয় আর পেজ হয় রেস্ট্রিক। অ্যাড অ্যাকাউন্ট কোনটা আবার দেখায় আপনাদেরকে, এই যে আমি এটা খুলতেছি, এটা বলা হয় অ্যাড অ্যাকাউন্ট। এই যে এই যে এই যে এগুলো দেখা যাইতেছে না, এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, এটার আন্ডারে আপনি 200 থেকে 300, তার বেশি অথবা কমও আপনি কিন্তু এক, মানে অ্যাড চালাইতে পারবেন। এগুলোর মাধ্যমে মূলত এই বিজ্ঞাপনগুলো চালানো হয়, ঠিক আছে? এই যে যদি আমি এখানে যাই, নীলকুটি আমার পথ, এটা একটা অ্যাড অ্যাকাউন্ট। এখানে যদি আমি যাই, এখানে আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো অ্যাড রান করা হয়েছে, এগুলো হচ্ছে অ্যাড। হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে দুইটা, বিজনেস অ্যাকাউন্টের আন্ডারেই মূলত অ্যাড অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে? যেমন একটা ঘরের ভিতরে আসবাবপত্র, ঠিক আছে, আসবাবপত্র হচ্ছে হলো তোমার অ্যাড অ্যাকাউন্ট, আর ঘরটা হচ্ছে হলো বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস কিন্তু পেজ না, ওকে, নো বিজনেস পেজ, অনলি বিজনেস অ্যাকাউন্ট, বুঝতে হবে। তো এখানে সমস্যাটা হয় মূলত পেজের ভিতরে আর আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে। আর যদি ধরেন একটা একটা অ্যাকাউন্ট, মানে এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের ভিতরে, আমরা অ্যাড অ্যাকাউন্ট না, আমাদের এগুলো হচ্ছে ধরেন অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যদি আমি ধরেন এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কার্ড অ্যাড না করে আপনি অ্যাড চালাইতে পারবেন, মানে কার্ড অ্যাড করছেন বা টাকা কাটেন নাই, আপনি মোটামুটি 20-25 হাজার টাকা ফুরাইতে পারবেন। যদি আপনি পেমেন্ট না করেন ফেসবুককে পরবর্তী মাসে, যদি পেমেন্ট না করেন, তাহলে আপনার কী হবে, এই ফেসবুকের যে অ্যাড অ্যাকাউন্ট আছে এটা আপনাকে কী করে দিবে, ডিজেবল করে দিবে, ঠিক আছে? যদি আপনার এটা ডিজেবল হয়ে যায়, তাহলে কী হবে, আপনি কিন্তু পরবর্তীতে আপনি আবার অ্যাড চালাইতে পারবেন। তাহলে কোনটাতে চালাইতে পারবেন? উপরে যে একটা আছে নীলকুটি আমার পথ, এটাতে চালাইতে পারবেন, আবার নিচেরটাতে চালাইতে পারবেন। এটার আন্ডারে দেখেন আমি কতগুলো অ্যাড চালাইছি, এখানে দেখেন অনেকগুলো অ্যাড আছে, ঠিক আছে, এটার আন্ডারে। এখন একটু সমস্যা আছে, আমি কার্ডটা ওই ইরো মারছে আমার কার্ডটা, আবার অ্যাপ্রুভ কর, মানে না না আপনার
অ্যাড অ্যাকাউন্ট, একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেক অ্যাড রান করতে পারবেন, ঠিক আছে? বুঝেন নাই, এই এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। এটা শুধু মনে রাখেন যে একটা অ্যাডের আন্ডারে অ্যাড মানে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি 200-এর উপরে অ্যাড রান করতে পারবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এটা কোথা থেকে করছি আমি? বিজনেস অ্যাকাউন্ট থেকে, বিজনেস ম্যানেজার থেকে, এইখান থেকে, ঠিক আছে? আগের ভিডিওটা দেখলে আরেকটু পরিষ্কার হয়ে যাবা। তো যাই হোক, তো এবার আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের ভিতরে ডিজেবল হয় মূলত কোনটা? ডিজেবল হয় হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এই যে এই অ্যাকাউন্টগুলো ডিজেবল করে দেয়, ঠিক আছে? এই যে অ্যাকাউন্টগুলো ডিজেবল করে দেয়, এই অ্যাকাউন্টগুলো ডিজেবল করে দেয়। যদি ডিজেবল করে দেয় সেটা আপনি কীভাবে মানে ফিরিয়ে আনতে পারেন, সেটা যদি আপনি ফিরিয়ে আনতে, এই যে দেখেন আমার অ্যাড অ্যাকাউন্ট একটা ডিজেবল করা আছে, কী করার সমস্যা কী? ওরা বলে দিছে পেমেন্ট মেথড মনে করেন মানে ই হয় নাই আর কি, সেই জন্য আমার এটা ডিজেবল করছে। ব্যাপার না, আপনি কি করবেন এখান থেকে আইসা কন্ট্যাক্ট দেখেন সেমভাবে এটা আপনি পাবেন কটায়, আপনি যদি এই অপশনটা নাও খুঁজে পাইতে পারেন, ঠিক আছে? তাহলে আপনাকে যেতে হবে কোথায়, আপনি লিখবেন হচ্ছে business.facebook.com, এখানে ক্লিক করবেন। একদম প্রথম থেকে আবার দেখাইতেছি, কারণ মাথার ভিতরে ভালোভাবে ঢুকায় নেন, কারণ হচ্ছে এটা আপনার লাগবে। যদি আপনি অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে এই জিনিসটা মাস্ট বি জানতে হবে, কারণ আপনার অ্যাড অ্যাকাউন্ট মাঝে মাঝেই ডিজেবল করে দিবে, ঠিক আছে? এটা সলভ করতে হবে। তো ধরেন এটা এখানে আমি ক্লিক করছি business.facebook.com, এখানে আসার পর এখানে দেখেন সেটিংস লেখা আছে, ঠিক আছে? সেটিংসে ক্লিক করলাম, ক্লিক করলে আমি এই অপশনে চলে আসব, এই অপশনে চলে আসব, দেখেন আমি এই অপশনে চলে আসছি, ঠিক আছে? আপনি চাইলে আমি এই যে অ্যাড অ্যাকাউন্টটা যে ডিজেবল হয়েছে এখানে দেখেন লেখা আছে, একটু নিচের দিকে যাই, ওকে, পার্টনার ইউজার, এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে যখন আমি ক্লিক করব অ্যাড অ্যাকাউন্ট, তখন আপনার অ্যাড অ্যাকাউন্টটা যদি কোনো সমস্যা থাকে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্ট, এই যে ধরেন আমার এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে সমস্যা হয়েছে, ডিজেবল সমস্যা, ঠিক আছে? এবার আপনি সলভ করবেন কীভাবে? দেখেন দুইটার ড্যাশবোর্ড কিন্তু একই ড্যাশবোর্ড, ঠিক আছে? এটার পেস্ট অন্য আসছে, এটা কোনো ব্যাপার না। তো আমার যেহেতু দুইটা তিনটা ফেজ মূলত অ্যাড অ্যাকাউন্ট, তো আরেকটাইছে, তো এটা কোনো বিষয় না। তো আপনি এটা আমি কেটে দিই, এটা বোঝানোর জন্য আমি দেখালাম। ধরেন আমার এই অ্যাকাউন্টটা ডিজেবল করে দিছে, তখন আপনি এটা সলভ করবেন, এখানে দেখেন কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্টের টিম মেকার এখানে লেখা আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে, অথবা যদি আপনার এই অপশনটা না থাকে তাহলে এখানে দেখেন একটা হেল্প লেখা আছে, হেল্প, এই যে এখানে প্রশ্নবোধক একটা চিহ্ন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সেম জায়গায় চলে আসতে পারবেন, ঠিক আছে? এখান থেকেও হেল্প নিতে পারবেন, এই দেখছেন সাপোর্ট অ্যান্ড কন্ট্যাক্ট এখানে চলে আসে। এবার আমি এখানে ক্লিক করব, কিন্তু ক্লিক করার আগে আপনার সমস্যাটা কোথায় সেটা কিন্তু আপনাকে ফাইন্ড আউট করে সেটাকে সলভ করতে হবে, কারণ আমি টাকা দিই নাই, এই মাসে আমার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে আর টাকাটা মানে কাটতে পারে নাই, আমার কার্ডে টাকা আছে কিন্তু কাটতে পারে নাই। তো এখানে আমি ধরেন অ্যাড অ্যাকাউন্টটা আমি পেমেন্ট মেথডটা সিলেক্ট করব, আমি পেমেন্ট মেথডে এখানে যদি আসেন নিচের দিকে পেমেন্ট মেথডটা আপনি মানে নতুন একটা কার্ড দিবেন বা পেমেন্ট মেথডে টাকাটা লোড করে আপনি পেমেন্ট মেথডে অ্যাড করে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন ডিজেবল। আর যদি পেমেন্ট মেথডে অ্যাড করেন সাথে সাথে এটা অটোমেটিকলি হয়ে যাওয়ার কথা, না হলে আপনাকে সাপোর্ট টিমে এসে কথা বলতে হবে। তো আপনার ইস্যুটা কী, ঠিক আছে? আমার এই অ্যাড অ্যাকাউন্টের ইস্যুটা কী, তো আপনি এখানে লিখতে পারেন, দেখেন আই হ্যাভ পেমেন্ট ফেলড, মানে আমার পেমেন্ট ফেলড হয়েছে, আমার মানে অ্যাড অ্যাকাউন্ট কী হয়েছে, ডিজেবল হয়েছে, এই দেখেন এই অপশনটা আছে, মাই অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল, হ্যাঁ মাই অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল, মাই অ্যাড অ্যাকাউন্ট দুইটা একই স্যাম। তো আপনি দুইটার একটা আপনি ক্লিক করেন, তো ক্লিক করে সাপোর্ট টিমের সাথে এই যে কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্টে আমি যদি এখানে ক্লিক করি তার সাথে লাইভে আমি চ্যাট করতে পারবো, ঠিক আছে? এটুকু কারো কোনো সমস্যা হবে, কীভাবে কথা বলতে হবে? আপনার অপশনটা কিন্তু সিলেক্ট করে দিছি যে আমাদের প্রবলেমটাকে, আরও আদার্স প্রবলেম হতে পারে, ধরেন পেমেন্ট ফেল করছে, তাহলে পেমেন্ট ফেলটার এখানে এসে আপনি তাদের কাছে হেল্প নিতে পারেন। ধরেন এইগুলো হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ হ্যাঁ, এই ক্যাটাগরিটা আপনি এখানে দিবেন, দেওয়ার পরে আপনি তাদের সাথে কথা বলবেন, সলভ করবেন। এবার আসি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার এটা মেথডটা আমরা বুঝলাম যে এটা কীভাবে সলভ করতে হবে। তো অ্যাড অ্যাকাউন্টের সাথে সাথে আরেকটা জিনিস সেটা রেস্ট্রিক্ট খায়, যেমন আমার একটা অ্যাড অ্যাকাউন্ট কালকে রেস্ট্রিক্ট খাইছে, ঠিক আছে? মানে সরি, ফেসবুক বিজনেস পেজ একটা
ডিজেবল খাইছে, মানে রেস্ট্রিক খাইছে আর কি, আমি আর রান করতে পারবো না, সেটার জন্য আমি কি অ্যাপ্লাই করছি, আমি যদি পেজটাতে যাই, এটা হচ্ছে পেজ, এটা কিন্তু আবার অ্যাড অ্যাকাউন্ট মনে করেন না, ঠিক আছে। আমি বলছি প্রথমেই একটা হচ্ছে ডিজেবল হয় অ্যাড অ্যাকাউন্ট, আরেকটা হয় পেজ। ওকে, পেজে যদি অ্যাড মানে ডিজেবল রেস্ট্রিক করে দেয়, আপনি আর কোনো প্রকার অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন না। আমার আমার এই অ্যাকাউন্টটা মূলত রেস্ট্রিক করে দিছে, এখানে দেখেন বুস্ট আনেবল লেখা উঠবে। ওকে, মেবি সলভ হয়ে গেছে সম্ভবত, আমি দুপুরে অ্যাপ্লাই করছিলাম, দেখি কি হয়েছে। ওকে, হয় নাই, বুস্ট আনেবল। ওকে, এখানে আসার পরে আমি যদি নিচের দিকে যাই, পেজ সেটিংস, পেজ কোয়ালিটিতে ক্লিক করলাম, পেজ কোয়ালিটিতে আসলাম, আসার পরে এই যে এখান থেকে আমি কিন্তু পেজ কোয়ালিটিতে আসলাম, একটু নেটে প্রবলেম। ওকে, আমি একটু আমার ইটা ওয়াইফাইটা চেঞ্জ করি। ওকে, তো এখানে আসার পরে আপনি দেখতে পারেন আপনার পেজটা কি ঠিক আছে কিনা, ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে তো হইলো, আর না হলে এটা অন্য একটা কালার আসবে, ঠিক আছে। এই কালারটা পারফেক্ট কালার, আমার পেজটা ঠিক আছে, কিন্তু দেখেন এখানে প্রবলেমটা কী সেটা বইলে দিচ্ছে, ইওর পেজ ইজ নো রেস্ট্রিক অন ভাইলেশন। তো আমার অ্যাকাউন্টটা এখনও কি সলভ হয় নাই, মেবি সলভ হয় নাই, রেস্ট্রিক খাওয়া আছে, ঠিক আছে। আমি এটা ভালোভাবে যদি দেখতে যাই তাহলে আমি আমাকে যেতে হবে কোথায়, অ্যাড অ্যাকাউন্টে। ধরেন আমার অ্যাড অ্যাকাউন্টে আসি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা? ওকে, আমি আগে পেজে যাই, ঠিক আছে। যেহেতু আমাদের পেজে প্রবলেম, পেজও রেস্ট্রিক খায়, এই দুইটা সমস্যায় সবসময় সম্মুখীন হতে হবে। পেজ যদি রেস্ট্রিক খায় তাহলে আপনাকে পেজে যাইতে হবে। পেজে যাওয়ার পর এখানে দেখেন বুস্ট আনেবল লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রবলেমটা কী, কেন পেজ মানে অ্যাকাউন্টটা ই করছে, মানে রেস্ট্রিক করছে, বা কেন আপনাকে অ্যাড প্রমোশন করতে দিবে না, সেটার এখানে সমস্ত ডিটেলসটা দেখতে হবে। তো সি ডিটেলসে আপনি ক্লিক করবেন, তো এখান থেকে আপনি পেজটা রিভিউ করতে পারবেন। এখানে কিন্তু পেজ যদি রেস্ট্রিক খায় বা আপনার যদি পেজটা যদি অ্যাডভার্টাইজিং না করতে দেয়, তাহলে কিন্তু আপনি কিন্তু লাইভ চ্যাট করতে পারবেন না, ঠিক আছে। এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে রিভিউ। এই যে দেখেন এখানে লেখা আছে রিকোয়েস্ট রিভিউ, ঠিক আছে, রিকোয়েস্ট রিভিউ নামের একটা অপশন আছে। এখানে আপনি ভোটার আইডি কার্ড ক্লিক করার সাথে সাথে আপনাকে ভোটার আইডি কার্ডের একটা অপশন আসবে, ভোটার আইডি কার্ডটা দিলেই আপনার কিন্তু অ্যাকাউন্টটা আবার ওরা রিভিউ করে ছেড়ে দিবে। যদি ভোটার আইডি কার্ডটা কখন আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, ভোটার আইডি কার্ডের সাথে আপনার ফেসবুকের যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু অ্যাকুরেট থাকতে হবে, ঠিক আছে। এই যে এটার যে অ্যাকুরেট থাকতে হবে, যদি এটার নাম, ঠিকানা, বার্থডে, তারপরে এগুলো যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু মাসবি, ঠিক আছে, ফিরবে না। আপনার এখানে দুইবার সুযোগ আছে, দুইবার, অনলি দুইবার সুযোগ আছে এটা ঠিক করার জন্য। প্রথমবার রিকোয়েস্ট করছেন, যদি আপনাকে ছেড়ে দেয়, মানে অ্যাকাউন্টটা যদি ঠিক করে দেয় দিল, আর যদি না দেয়, তাহলে আপনাকে কী করতে হবে, তাদের যে হেল্প সাপোর্ট আছে সেখানে আপনাকে কথা করতে, মানে কথা বলতে হবে, সেটা আলাদা একটা অপশন। যদি এরকম সম্মুখীন হন, সমস্যা নাই, ওটা ডাইরেক্ট তাদের সাপোর্ট টিমের সাথে কথা বলে ই করতে হবে, মনে হতো এই সলভটা করতে হবে। যদি আপনি আবার রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু পারমানেন্টলি ডিজেবল করে দিবে, আর মানে আপনি আর কোনো দিনই আপনার কিন্তু ফেসবুক থেকে কিন্তু মানে আপনার ওই পেজ থেকে কিন্তু অ্যাডভার্টাইজিং চালাইতে পারবেন না। অবশ্যই কিন্তু এটা কেয়ারফুল থাকতে হবে এখানে। ওকে, যাই হোক, আমরা মূলত অ্যাড অ্যাকাউন্টের ডিজেবলের বিষয়টা আমরা বুঝলাম। এবার যদি আমরা মেন জায়গায় যাই, যে আমরা কীভাবে অ্যাড অ্যাকাউন্টের ড্যাশ মানে আমরা যে অ্যাড চালাইবো সেটার ড্যাশবোর্ডটা একটু আমরা দেখি। তো কেউ কেউ আসতে পারেন, এখানে লিখতে পারেন অ্যাজ ডট, ওকে, ফেসবুক ডট, ফেসবুক ডট কম, অ্যাড ডট কম স্ল্যাশ অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার লিখলে কিন্তু আপনি অ্যাড ম্যানেজারে এখানে চলে আসতে পারবেন। একটু আবার দেখেন ভালো করে, কারোর মনে থাকবে না, এখানে কিন্তু আপনি চলে আসতে পারবেন, ঠিক আছে। এটার বলা হয় অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট তো আমরা করছি ওই বিজনেস ম্যানেজার থেকে, ঠিক আছে। তো এবার আমরা এখান থেকে মূলত আমাদের অ্যাডগুলো রান করতে হবে, আর বাইরে থেকেও অ্যাড রান করা যায় পেজ থেকে, কিন্তু সেটা খুব একটা লাভজনক হবে না, অনেকগুলো ফিচার পাবেন না, যেখানে আপনি পরিপূর্ণ সাফল্য পাওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে। আর এখান থেকে যদি আপনি অ্যাড রান করেন, আপনি সাফল্য পাবেন মাসবি, যদি আপনি অনলাইনে কোনো বিজনেস করেন। তো আপনি এখান থেকেও কিন্তু অ্যাডে আসতে পারেন, অ্যাড ম্যানেজারে আসতে পারেন। আবার আপনি যদি হোমে চলে যান, হ্যাঁ আসিপুর কিছু বলতেছ?
ওকে, ইশরাত বুঝতেছো কিছু? সানজু বোঝা যায় কিছু? ওকে, তো এবার যদি আমি এখানে যাই, দেখো এখানে কারো কারো ক্ষেত্রে বিভিন্ন জায়গায় থাকতে পারে, এখানে সবসময় থাকবে অধিকাংশ। তো যদি এখানে যদি না পান তাহলে আপনি লিখবেন facebook.com/@manager, লিখলে আপনি আমার এই জায়গায় চলে আসতে পারবেন, ঠিক আছে? এই সেম ড্যাশবোর্ডে আমরা চলে আসতে পারবো। আমি দুইটা করে সিস্টেমে দেখাইতেছি যাতে পরবর্তীতে প্রবলেমে না পড়েন, ঠিক আছে? তো এখানে দেখেন সেম দুইটা, হ্যাঁ দুইভাবে কিন্তু আসা যায়। তো কারো কারো ক্ষেত্রে ওইটা খুঁজে না পাওয়া যেতে পারে, তাহলে আপনাকে এইভাবে আসতে হবে। তো যাই হোক, আমি একটাতে আসলাম। তো অ্যাড অ্যাকাউন্ট যেহেতু থাকবে, যেহেতু আপনার প্রথম অবস্থায় নতুন কোনো অ্যাড থাকবে না, তো এখানে দেখেন ক্রিয়েট অ্যাড নামের অপশন আছে, এটা আপনি করে নিতে পারেন এখান থেকে। তার আগে আপনি একটা জিনিস করবেন, এখানে চলে যাবেন অল টুলসে, এখান থেকে আইসা আপনি কি করবেন, আপনি বিলিং ইনফরমেশনটা পূরণ করে নেবেন। কারণ আপনি বায়ারকে কীভাবে অ্যাক্সেস দিতে হবে আপনার অ্যাড অ্যাকাউন্টে সেটা আমি দেখাইছি। আপনি যেটা করবেন, এখানে আসবেন, এখানে এসে বিলিং ইনফরমেশনে ক্লিক করবেন, বিলিং ইনফরমেশন। অ্যাড রান করার আগে আপনাকে অবশ্যই পেমেন্ট মেথডটা কমপ্লিটভাবে সেট আপ করে নিতে হবে, ঠিক আছে? নয় কিন্তু অ্যাড রান করতে গেলে প্রবলেমের সম্মুখীন হতে পারবে। তো দেখেন এখানে আমার অনেকগুলো, বাপরে এতগুলো ফেল করে দিচ্ছে, যাই হোক ব্যাপার না। তো এখানে দেখেন আমি অনেকগুলো কার্ড অ্যাড করছিলাম না, একটা কার্ডই বারবারে ই করে দিচ্ছে আর কি, যাই হোক এটা অ্যামাউন্ট। তো এটা বিষয় না, আপনি যদি নতুনে অ্যাড মানে করেন কার্ড অ্যাড করতে চান তাহলে যেটা করতে হবে, এখানে আমাকে এখনও কত পায়, 242 টাকা, কী বলে মাথা নষ্ট নাকি? দাঁড়াও, ওকে এটাতে দেখি কত পায়। দেখেন প্রতিটা অ্যাড অ্যাকাউন্টে কিন্তু আলাদা আলাদা কিন্তু আমার কাছে পাইতেছে, ঠিক আছে? দেখেন এখানে কত পায়, এখানে পাইতেছে কত, $18। এখানে দেখেন কয়টা কার্ড মিসিং করছে, ঠিক আছে? তো যাই হোক, এখানে পাইতেছে $18 আর ওইখানে পাইতেছে 200 টাকা, ওইটা হলো বাংলা টাকা আর এটা হচ্ছে ডলার, ঠিক আছে? তো প্রতিটা অ্যাড অ্যাকাউন্টে দেখছেন আমি কিন্তু, এখানে বলা আছে 3টা অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু অ্যাড রান করছি, কিন্তু আমাকে কিন্তু মনে করেন টাকা কিন্তু আমি এখনও দিই না। টাকা না দিলে কিন্তু আমাকে অ্যাড রান করতে দিবে না, ঠিক আছে? আমি ভুল করছি কি, আমি চাইলে আরও 20,000 টাকার অ্যাড চালাইতে পারতাম। যেটা হয়েছে, আমি ওদেরকে পে বাটনে ক্লিক করে দিছি, অটোমেটিকলি পেমেন্ট দেয় নাই, পে করে দেওয়ার সময় আমার কার্ডটা ডিজেবল করে দিছে, মানে কার্ডে কোনো একটা প্রবলেম হয়েছে সেই জন্য ডিজেবল করছে। আমার কার্ডে টাকা ছিল আর কি, নেয় নাই, কাটতে পারে নাই কোনো একটা প্রবলেমের কারণে। তো যাই হোক, আমি আবার নতুন করে এটা সেট আপ করে নেব। আপনি যদি পেমেন্ট মেথডে আইসা এটা কীভাবে অ্যাড করবেন, দেখেন উপরে লেখা আছে পেমেন্ট সেটিংস, এখানে ক্লিক করবেন। আবার দেখাবো, টুলসে আসবেন, টুলস থেকে এখানে অ্যাড অ্যাকাউন্ট থেকে, এই যে এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট না, এখান থেকে আপনি ক্লিক করবেন অল টুলস, অল টুলস থেকে চলে আসবেন বিলিং ইনফরমেশনে, ঠিক আছে? বিলিংয়ে এখানে আসার পর আপনি এই যে পেমেন্ট সেটিংয়ে ক্লিক করবেন। পেমেন্ট সেটিংয়ে ক্লিক করার পর আপনাকে পেমেন্ট মেথডটা অ্যাড করার জায়গা নিয়ে যাবে। তো দেখাই, তো এখানে দেখো, যদি কারো ক্ষেত্রে এখানে যদি না আসে তাও সমস্যা নাই, এটা অন্যরকম আসলে সমস্যা নাই। আপনি এখানে দেখবেন যে কোথায় অ্যাড লেখা আছে, শুধু অ্যাড লেখা দেখবেন, এই যে দেখেন অ্যাড এ পেমেন্ট মেথড, তো এখানে থাকতে পারে অথবা এখানে থাকতে পারে অথবা এখানে থাকতে পারে, মানে কার্ড ড্যাশবোর্ড কীরকম হবে বলা যাবে না, ঠিক আছে? অবশ্য সবারই ম্যাক্সিমামগুলো এখানে থাকবে। তো আপনি এখানে দেখেন অ্যাড এ পেমেন্টের এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর কার্ড দিবেন, কার্ড কোনটা দিবেন, ভিসা মাস্টার কার্ড আর এটা এটা যে কোনটা পেপাল, এগুলো সিলেক্ট করে আর কি, এটা হচ্ছে ক্রেডিট কার্ড আর এটা হচ্ছে পেপাল, ওকে? তো ভিসা কার্ড, ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড দুইটাই এখানে ইউজ করা যায়। তো যেহেতু আমরা বাংলাদেশি, এটি দিয়ে আমরা পেমেন্টটা সেট আপ করতে পারবো। আপনি চাইলে ডাচ বাংলা ব্যাংকের কার্ড দিয়েও এই পেমেন্ট সেট আপ করতে পারেন, অথবা ইবিএল ব্যাংক মেবি ওইটাতেও করতে পারেন, ইসলামী ব্যাংকের কার্ড দিয়েও করতে পারবেন, ঠিক আছে? এটা তো করতে পারবেন। এখানে যদি আপনি ধরেন, আমি চাচ্ছি যে আমার অ্যাকাউন্টগুলো কি টাকা লোড করব বা টাকা দিব, তাহলে আপনি যে কোনো টাকার অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন, অথবা এটা চাবে না, আপনাকে কার্ডটা বলবে যে নতুন কার্ড অ্যাড করতে। তো আমি এখানে কার্ডে ক্লিক করব, ক্লিক করে নেক্সটে ক্লিক করব। যদি আপনার ভিসা কার্ড থাকে অথবা মাস্টার কার্ড থাকে, ওটা যদি না বুঝেন সমস্যা নাই, বায়ারের কার্ড বলবেন যে আপনার কোন কার্ড, ডেবিট কার্ড না মাস্টার কার্ড, এখানে বলে দিলেই হবে। এই যে অল কার্ড আছে না, ডেবিট অর ক্রেডিট কার্ড, এটা আপনি সিলেক্ট করবেন। যেহেতু পেপাল সহজে নিতে আসবে না, এই দুইটা কার্ড দিয়ে সবসময় তারা অ্যাড রান করে, ঠিক আছে? আপনি এই দ্বিতীয় নাম্বারটা অ্যাড করবেন, করে নেক্সটে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করলে এখানে কার্ডের ইনফরমেশন, এখানে আমার নিজস্ব কার্ড আছে, এগুলো আমি ইউজ করি না কারণ সমস্যা আছে। তো এখানে কার্ডের নাম দিবেন, কার্ডের নাম হতে পারে, এটা তো দেখালে ঠিক হবে না, ওকে ওকে সমস্যা নাই, এটা দেখলেও কিছু যায় আসে না, সিবিসি নাই, নো প্রবলেম। তো তো এখানে ধরেন একটা নাম দিতে হবে, একটা কার্ড, ক্রেডিট কার্ড দিতে হবে। ক্রেডিট কার্ডটা যদি আপনি দেখেন, ক্রেডিট কার্ডের ডিটেলসটা হয় কীরকম, আমি যদি দেখি, ক্রেডিট ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড ইমেজ, ওকে ইমেজ দেখি আমি, তাহলে আপনার বিষয়টা বুঝতে পারবেন। ক্রেডিট কার্ড এই যে দেখাই, এই কার্ডের এটা কি পুষ্টভাবে দেখা যায় নাকি, ক্লিয়ার না, না এটাও পুষ্ট দেখা যায় না, ওকে। ক্রেডিট কার্ড এইচডি ফটো, এইচডি ফটো, ওকে এবার হবে, ওকে এটাতে চাই, এটা ব্যাঙ্ক নেম। এই যে দেখেন এখানে একটা কার্ডগুলো কেমন যেন ঘোলাগুলো আসতেছে, ওকে এটা পারফেক্ট আছে। তো এখানে দেখেন এই যে একটা বড় সংখ্যা, এটা হচ্ছে ক্রেডিট কার্ডের এই সিরিয়ালটা, এটা হচ্ছে ক্রেডিট নাম্বার, ঠিক আছে, এটা এই নাম্বারটা। আর যদি আপনি নাম দিতে চান তাহলে হয়তো নামটা তার কার্ডে থাকতে পারে, অথবা এটাও, এটা কি নাম না, এখানে নাম থাকে না সম্ভবত, আর থাকলে থাকতে পারে, বাইরে বাইরে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। আর যদি না দেয় আপনি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবেন, বাইরে আপনাকে কার্ডটা অ্যাড করে দেবে। এবার আসি এখানে ডেট, ঠিক আছে, ডেট আছে যেটা কয় তারিখে শেষ হবে বা কত তারিখ পর্যন্ত ডেট আছে। ধরেন আজকে এই কার্ড, একটা ক্রেডিট কার্ডের বয়স থাকে, যেমন এক্সপায়ার ডেট, আমরা যেটা বলে থাকি এক্সপায়ার ডেট, এক্সপায়ার ডেট কত সাল পর্যন্ত। ধরেন এই এই ক্রেডিট কার্ডের এক্সপায়ার ডেট হচ্ছে 12 থেকে 19, মানে 19-এর দিকে শেষ হয়ে যাবে গা, ঠিক আছে, 19 শেষ হয়ে যাবে। তো এখানে ওকে, এখানে 20-এর দিকে, ওকে 20 ধরেন সর্বোচ্চ সময়, তো 20-এর এটা হচ্ছে আপনার ওই কার্ডের ভিতরেই দেওয়া থাকবে একটা নাম্বার, ছোট্ট করে দেওয়া থাকবে এখানে, এটা মধ্যে খুব একটা পরিষ্কারভাবে দেখা যাইতেছে না, ঠিক আছে, এখানেও নাই, মাস্টার কার্ড দেখি, হ্যাঁ এখানে এরকম একটা কার্ড থাকে, নাম্বার থাকে, সিবিসি থাকে, এই তিনটাই আপনি ওখানে পেয়ে যাবেন, কার্ডের ভিতরে লেখা থাকবে সুন্দর করে যে এটা ডেট, এক্সপায়ার ডেট অথবা সিবিসি, ঠিক আছে। এটা হয়ে গেলে আপনি এই কার্ডগুলো অ্যাড করবেন, অ্যাড করার সাথে, সেভ করার সাথে সাথে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। তো কার্ড নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। তো এবার যদি আমি অ্যাড রান করতে আসি, ক্রিয়েট এ অ্যাড, এখানে দেখেন ক্রিয়েট এ অ্যাড নামের একটা অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। আমি শুধু ড্যাশবোর্ডটা বোঝাই, আর কিছু বোঝাবো না। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ভিতরে কী কী আছে। একটা বিজনেসকে যদি আপনি, আপনার উদ্দেশ্য শুধু থাকবে কি, একটা বিজনেস আপনি মানুষের সাথে প্রচার করবেন, ঠিক আছে, সেলস বা বিক্রয় পাওয়ার কোনো উদ্দেশ্য না, শুধু মানুষের দেখানোর উদ্দেশ্য থাকে, তাহলে আপনাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা সিলেক্ট করতে হবে, এটা দিয়ে অ্যাড রান করতে হবে, তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের অ্যাডটা আপনি রান করতে পারেন। রিচ, রিচ যদি চান শুধু মানুষ আপনার অ্যাডটা শুধু দেখবে, ঠিক আছে, রিয়াকশন ম্যাকশন আলাদা জিনিস, ওটা করতে পারো সমস্যা নাই, এটা শুধু রিচ করবে, মানুষ শুধু দেখবে, এই দুইটা সেম একই ধরতে গেলে। এখানে যদি ধরেন ট্রাফিক, এটার ভিতরে যদি আপনার উদ্দেশ্য থাকে, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, আপনি চান যে আমার ওয়েবসাইটের ভিতরে আমার মানে ই দরকার, মানে ট্রাফিক দরকার বা পিপল দরকার বা লোক দরকার যারা আমার ওয়েবসাইটটা ভিজিট করবে, সেখান থেকে তাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো চাইলে সহজে কিনতে পারবে, সেটার বলা হয় ওয়েব ট্রাফিক। এটা মানে ওই ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক পাঠানোর অ্যাড ক্যাম্পেইন যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে এটা করতে হবে, এই অ্যাডটা রান করতে হবে। এঙ্গেজমেন্ট, ঠিক আছে, এটাও সেম, পোস্টের ভিতরে আপনি এঙ্গেজমেন্টটা আপনার মোটামুটি সবচেয়ে বেশি লাগবে, কারণ এঙ্গেজমেন্টের ভিতরে দেখেন আবার অনেকগুলো আছে, একটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্টের ভিতরে আপনার লাইক কমেন্ট, যেমন পোস্ট আপনি মানুষের সাথে শেয়ার করবেন, একটা পোস্ট করছেন সেটা দেখবেন যে কত কত পোস্ট দেখবেন যে 10,000, 20,000, 50,000 কিন্তু লাইক পড়ে, কমেন্ট পড়ে, শেয়ার পড়ে, ওইগুলো মানুষ দেখে, দেখে পরে কমেন্ট শেয়ার করে, ওটা হলো মানুষ এঙ্গেজমেন্ট করে, ঠিক আছে, ক্লিক করে, ওটা হলো এঙ্গেজমেন্টের। পেজ লাইক, এখান থেকে কিন্তু আপনি পেজের লাইক বাড়াতে পারবেন, এই অ্যাড, এই এঙ্গেজমেন্টের এই অপশন থেকে আপনি ফেসবুকের যে পেজ লাইকের অ্যাড আছে সেটা করতে পারবেন এখান থেকে, এগুলো আমরা দেখাবো সমস্যা নাই। ইভেন্ট সেট আপ করতে পারবেন, ইভেন্ট অ্যাড রান করতে পারেন, যদি আপনার কোনো সামনে ইভেন্ট থাকে বা কোনো জিনিস নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন বা মানুষের সামনে আসতে চাচ্ছেন, এগুলো যদি হয়ে থাকে তাহলে আপনি ইভেন্ট অ্যাডটা রান করতে পারেন। তো এবার যদি অ্যাপ, যদি আপনার প্লে স্টোরে
যদি আপনার কোনো অ্যাড থাকে তাহলে ওই অ্যাডটা যদি আপনি ইনস্টল করতে চান, আপনার আমরা দেখি যারা ফেসবুক আমরা ব্রাউজিং করি অধিক সময় আমাদের বিভিন্ন গেম আসে, গেমের অ্যাড আসে, ওইখানে লেখা থাকে ইনস্টল, বিভিন্ন ধরনের আকর্ষণীয় কিন্তু ভিডিও থাকে ওইখানে নিচে, কিন্তু ইনস্টল লেখা থাকে অ্যাপ, অ্যাপ ইনস্টল করো। অবশ্য সবাই এই অ্যাপটা, এই অ্যাড ক্যাম্পেইনটা দেখছেন, তো এটা হচ্ছে এটা। আর যদি এটা হচ্ছে এটা অ্যাপ ইনস্টলের কাজ, এটা শুধু অ্যাপের জন্যই আর কোনো কিছুর জন্য না, ঠিক আছে। এটা হচ্ছে ভিডিও ভিউ, যদি আপনার ভিডিওতে ভিউর দরকার হয় তাহলে আপনাকে এই অ্যাড রান করতে হবে। লিড, যদি কোনো গ্রাহকের আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, যদি পার্সোনাল ডাটা, সহজ কথা, যদি কোনো গ্রাহকের পার্সোনাল কোনো ডাটার প্রয়োজন হয় আপনার, হতে পারে ফোন নাম্বার, হতে পারে ইমেল অ্যাড্রেস, হতে পারে নাম, হতে পারে ক্রেডিট কার্ডের ইনফরমেশন, যদি আপনার এগুলা কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনাকে কি লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে, ঠিক আছে। আমাদের সবচাইতে বেশি লাগে হচ্ছে কি লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন। আর এঙ্গেজমেন্টের ভিতরে যদি যান তাহলে মেসেজ, এই মেসেজ মেসেজ অ্যাডটা লাগবে। এখানে দেখেন আপনি মেসেজ অ্যাড পাবেন, সমস্যা নেই। মেসেজ অ্যাডটা সবচাইতে আমাদের বেশি প্রয়োজন হয়, মানে এই অ্যাডে মানুষ বেশি দেখে দেন এখানে মানুষ মানে SMS করে। অ্যাডটা দেখার পরে যদি কারো প্রোডাক্টটা ভালো লাগে, যদি আপনার প্রয়োজনীয় সার্ভিসটা থাকে, সেটা মেসেজের মাধ্যমে কিনে নিতে পারেন, বা মেসেজে কথা বলে তার সাথে কনভারসেশন করে আপনি কিন্তু প্রোডাক্টগুলো বাই করতে পারেন বা যে কোনো সার্ভিসটা নিতে পারেন। এটা আমরা সর্বোচ্চ দেখি এই অ্যাডটা, ঠিক আছে। তো এই সেম কথা একই, ঠিক আছে, কনভারসেশন অ্যাড। আর এটা হচ্ছে ক্যাটালগ, ক্যাটালগ সেলস। আমরা যেমন দারাস, আলিবাবা, অ্যামাজনে যদি আমরা অ্যাডগুলো দেখি, এক জায়গায় অনেকগুলো অ্যাড থাকে। এগুলো এখন দেখাবো কীভাবে, দেখি একটু ফেসবুকে, ফেসবুক অ্যাড লাইব্রেরি, ওকে। আমার কিছুটা সময় লাগবে, সমস্যা নেই, আশা করি 5 মিনিটের ভিতরে সম্পূর্ণ হয়ে যাবে। আমার কথা যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন। এখানে ক্যাটাগরি আমি অল দিয়ে দিই, এটা আমি ধরলাম হচ্ছে ফ্যাশন, ফ্যাশন ক্যাটাগরিতে এই অ্যাডগুলো বেশি হয়, ওকে। অল ক্যাটাগরি, এখানে আমি দিয়ে দিব ফ্যাশন, 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 ওকে। ভুল হয়েছে নাকি, ওকে। এখানে আমি আইডিয়া নিতে পারবো যে কত ধরনের অ্যাড এখান থেকে, যদি আমাদের এখানে দেখেন এই এই একটা কিওয়ার্ডের আন্ডারে 50,000 অ্যাড চলতেছে। আপনারা যদি অ্যাড ক্যাম্পেইনে কাজ করতে পারেন, কেউ কেউ কোনো কোনো বায়ার আছে যারা আপনাকে অ্যাড কপি লিখতে বলবে, এটারে বলা হয় অ্যাড কপি, ঠিক আছে। এটারে বলি আমরা ডিসক্রিপশন, কিন্তু ফেসবুকের ভাষায় বলা হয় অ্যাড কপি। অ্যাড কপিটা যদি আপনার সমস্যা হয় বিভিন্ন, এখানে আপনি কিন্তু লেখাগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। আমি যেটা দেখাইতে আসছি ওইটাকে দেখাই, ওকে। এই যে দেখেন এই অ্যাডটা হচ্ছে, আমি যদি অ্যাডের উপরে ক্লিক করি দেখি নিয়ে যায় কি না, এই অ্যাডটা হচ্ছে ক্লোজাল অ্যাড, ঠিক আছে, ক্যাটালগ অ্যাড। দেখছেন একটার ভিতরে অনেকগুলো অ্যাড থাকে, মানে দেখেন বিভিন্ন ধরনের পোশাক, 3-4টা পোশাক কিন্তু একসাথে রান করছে, ওকে। এটা বেশি খামখেয়াল লেগে গেছে, যাই হোক ব্যাপার না। তো এখানে এরকম আপনি অনেক অ্যাড দেখতে পারবেন যে একখানে অনেকগুলো ছবি থাকে, এখানে মেবি এটা না, ক্যাটালগ অ্যাডগুলো। এই যে দেখেন অ্যাপ, এটা হচ্ছে ইনস্টল অ্যাপ, এটা হচ্ছে অ্যাপ ইনস্টলের, ঠিক আছে। এখানে আপনি সব ধরনের অ্যাপের আইডিয়া পাবেন, মানে অ্যাডের আইডিয়া পাবেন আর কি। ধরেন এই যে একটা ক্যাটালগ অ্যাড, এটা হচ্ছে ক্যাটালগ অ্যাড, এখানে দেখছেন অনেকগুলো পোশাকের আলাদা আলাদা কিন্তু শো আপ চলতেছে, এই একটা প্রোডাক্ট, আবার এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট কিন্তু আলাদা, দেখছেন মেসেজের অপশন কিন্তু আলাদা, প্রতিটা নিচে আলাদা আলাদা কিন্তু মেসেজের একটা করে বাটন রয়েছে, ঠিক আছে। এগুলোর বলা হয় ক্যাটালগ অ্যাড, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু দারুণভাবে, খুবই দারুণভাবে কিন্তু আপনি অ্যাডগুলোর কপি নিতে পারেন, দেন এইগুলোরে আপনি কিন্তু SMS করতে পারেন, মেল করতে পারেন। এখান থেকে কিন্তু হিউজ কাস্টমার কিন্তু আপনি ফাইবারে নিতে পারবেন, যদি এখানে যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন তো, আর যদি না করতে পারেন নো প্রবলেম, কোনো সমস্যা নেই, ফাইবার থেকে টুকটাক করে আস্তে আস্তে কাজ না, ঠিক আছে। আমি আশা করি বুঝাইতে পারছি যে ক্যাটালগ অ্যাডগুলো কেমন হয়, মানে। তো এটা হচ্ছে স্টোর ট্রাফিক সেম, ঠিক আছে, স্টোরের ট্রাফিক ঢুকানো একই কথা হচ্ছে। এখানে দেখেন কী কী হবে, এখানে সব বলে দিয়েছে, ইউনিট স্টোর ডিটেলস টু ফাইন্ড বিজনেস লোকেশন ইন দ্য বিজনেস ম্যানেজার, ওকে। সেম আমাদের সবচাইতে বেশি শিখতে হবে কোনটা, মেসেঞ্জের মেসেজ
অ্যাড, লিড জেনারেশন আর হচ্ছে কি এঙ্গেজমেন্ট, এইটাই আমাদের সবচেয়ে বেশি লাগে। আর কনভারসেশন এটা হলে হবে আর এটা হলে হবে, এই ওই কয়টাই আমরা শিখবো মোটামুটি। আমরা যখন কাজ করব, আমরা এখানে যত কিছু আছে সব কয়টাই আমরা শিখবো, সমস্যা নাই। এখানে এখানে যতগুলো অ্যাড আছে সবগুলো শিখবো, পাশাপাশি আমরা শপিফাই, শপিফাই যে অ্যাড ক্যাম্পেইনটা আছে, শপিফাই অ্যাড ক্যাম্পেইনটা শিখবো। আমরা গুগলের যেমন ইউটিউবের অ্যাড ক্যাম্পেইন আছে, গুগল গুগলের যে অ্যাড ক্যাম্পেইনগুলো আছে, গুগল অ্যাডস আমরা যেটা বলে থাকি, ওগুলো আমরা শিখবো। টোটাল আমরা প্রিমিয়াম যতগুলো সিস্টেম আছে সবগুলোই আমরা শিখবো। তো আমরা আপাতত নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাড রান করা শিখবো, ঠিক আছে? বেশি ডিটেলসে বললাম না, ঠিক আছে? সিম্পলের ভিতরে যতটুকু আছে ততটুকু আমি শেষ করে দিলাম। যদি এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দিতে।